হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিনাস মোমেন্টস। তো আজকে আমরা ডিফারেন্ট একটা আউটলেট বসেছি, সেটা হচ্ছে বেসিক্যালি আমরা যাব স্মিথস। এখানে দুইটা কাজ আছে, আর সেটা একটা টয়স অর্ডার করেছিলাম, সেটা এখান থেকে কালেকশন, প্লাস মেইন আরেকটা যেটা কাজ সেটা হচ্ছে আমাদের নতুন বেবির জন্য পুশিয়ার, যেটাতে এমনও বসতে পারবে, নতুন বেবিও বসতে পারবে। তো চলুন দেখি, এখানকার আউটলেটটা এরকম, অনেক কিছু আছে এখানে, লাইক এক নর্মাল একটা আউটলেটে পেকচনে যারা যারা গিয়েছেন যা যা আছে সব কিছু, বাট এটাতে আমরা কখনো আসিনি এর আগে। তো আমরা এখন যাব, তো আজকে আবারও কেনাকাটা, আজকাল আমার সব ব্লগগুলো খালি কেনাকাটাই হচ্ছে। আজকে ফ্যান কিনবো, পুশিয়ার দেখবো, যদি পাই তাহলে পুশিয়াটা নিবো, অ্যান্ড এই তো আর কি। আর মাস্ক পরতে ভুলে গেছি, মাস্ক না পরে আমি চলে যাচ্ছিলাম। তো চলুন শুরু করি আজকের ব্লগ। তো আমরা কালেকশন ডিপার্টমেন্টে যাচ্ছি, যেখান থেকে আমরা এখন কালেক্ট করবো আর সে মেকআপ করছিলাম। আমরা এখন একটু পুশিয়ার চেক করবো। ও মাই গড, এই আনিকা, এদের কাছে আমার কাছে কেমন যেন মনে হচ্ছে বেকচনেরটার থেকে না, হ্যাঁ একটু বড়, আর অনেক বেশি অর্গানাইজ করে সুন্দর করে রাখছে। আরে না, এইমান বুকস, আব্বু তুমি বুক নিতে, আরিস ওকে বুক নিয়ে দাও। আরিস, ইউ চুজ ওয়ান উইচ ইউ গোনা রিড ফর হিম। অ্যাকচুয়ালি ইউনো এমন কিছু একটা যেটাতে অ্যাক্টিভিটিস আছে, দেখো ডাইনোসরের ওইটা আরিস, হ্যাঁ যাও, হুম হ্যাঁ দেখো যে ওলি দা আউলস ডে, হ্যাঁ ওইটা শুনে আপনারা ব্যাপারে ও বুঝবা, সেটা কটা বাজে এখন বলো তো, এরকম আর দিয়ে দিন না তো অনেকের কুকি চা বউ যদি যা পাও। জি আব্বু, তো বাচ্চাদের জন্য কিছু জিনিস দেখে তারপর আমি গেলাম পুশিয়ারের দিকে। পুশিয়ার অ্যাকচুয়ালি অনলাইনে দেখে কেনা যায়, কিন্তু অনলাইন থেকে কেনা আমার পছন্দ না, মনে হয় একটু দেখি নিজের চোখে, যে পর্যন্ত দেখা না যায়, ফিল না করা যায়, স্পেশালি যখন সেটা বাচ্চাদের কোনো জিনিস হয় যে কতটুকু কমফোর্টেবলনেস আছে আছে, তারপর কতটুকু সাইজ, কতটুকু দেখতে কেমন, আসলে কতটা হালকা বা ভারী ক্যারি করতে। তো আমার কার সিট দরকার, এই মানে কার সিটটা আমি রেখে দিয়েছিলাম শেডে, বাট সামহাও ওটা খারাপ হয়ে গিয়েছে, খারাপ হয়নি, বাট তারপর আর কি নতুন একটা নিতে ইচ্ছে হচ্ছে। আর পুশিয়ার নিব, ডাবল পুশিয়ার, সাথে আমার বেড সাইড যে ক্রিব এরকম কিছু একটা দরকার, আর বেডে তো বেবিকে রাখা যায় না, তো আমার একটা ক্রিপ দরকার, সেটাও দেখতে এসেছি। তো আমি দেখলাম লটনের যে স্মিথস, ওদেরটাতে ডিসপ্লেতে বেশি জিনিস রাখা আছে, তো এখান থেকে আমরা জিনিস দেখে সব কিছু অ্যাকচুয়ালি আমরা সাথে নিতে পারিনি, কিছু জিনিস আমাকে অনলাইন অর্ডার করে দিতে হয়েছে এখান থেকেই, বাট ওটা চলে আসবে আমার বাসাতে দুদিনের মধ্যেই ওরা বলেছে, আর কিছু জিনিস আমরা অ্যাকচুয়ালি সাথে নিয়ে যেতে পারবো। তো হাই চেয়ার অ্যান্ড আদার বেবি স্টাফও দেখছিলাম, কিন্তু এগুলো তার ইনস্ট্যান্ট এখনই দরকার নেই। অ্যান্ড লুক আর দিস পিঙ্ক ওয়ান, ইজন্ট ইট বিউটিফুল, নট পিঙ্ক, ব্ল্যাক কালার, আমি কেনা হয়নি, যদি আল্লাহ ভাগে রাখে তাহলে হয়তো কোনো দিন কেনা হবে। তো এখানে যেমন সাইড টু সাইড পুশিয়ার আছে, আমার পুশিয়ার আমি নিতে চাইনি, আমি চাচ্ছিলাম যেটা আগে পিছিয়ে, কারণ যখন কোনো দোকানে ঢোকা হয় বা সেন্ট্রাল লাইনে যদি কখনো যাওয়া হয়, যখন টিউবে ট্রাভেল করা হবে, তখন আগে পিছিয়েটা বেশি সুবিধা হবে রেদার দেন দিস ওয়ান। তো এই মান আজকাল সব কিছুতে ওর ডাইনোসর দরকার, বুক, খেলনা, ভিডিও, এন এভরি সিঙ্গেল থিং। তো ওর বার্থডে থিঙ্ক এবার ডাইনোসর করবো নাকি কোকোনাট করবো, এটা আমরা কনফিউজ, বাট দেখি ওকে দেখানোর পর ও কোনটা বলে। তো আমরা এরকম ক্রিপ দেখে সব কিছু দেখে অর্ডার করি, আমরা ক্রিপ আর কার সিটটা সাথেই আনতে পেরেছিলাম। আমি তেমন বেশি টাকা খরচা করিনি, কিছু মানুষ আছে যে বাচ্চার এই ধরনের জিনিসগুলোর জন্য অনেক 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 হাজারের উপরে টাকা খরচা করে, বাট আমার কাছে মনে হয় বাচ্চার এই জিনিসগুলো মাত্র 6 মাস 1 বছরের জন্য ইউজ করে, না একদম বেসিক জিনিস, না পুরাতন জিনিস, আর না একদম দামি জিনিস আমি ইউজ করব। সো আমি অ্যাকচুয়ালি মিডওয়াইফের কাছে আজকে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেই মিডওয়াইফের অ্যাপয়েন্টমেন্ট শেষ করে আমরা ইলফোর্ডে দাঁড়িয়েছিলাম, সেখানে খাবার আর সোহান এসে আমাদেরকে জয়েন করেছে, অ্যান্ড দেন আমরা যাচ্ছিলাম আজকে ভ্যালেন্টাইন্স পার্ক জাস্ট একটা রাইডের জন্য। আমি বাচ্চাদের সাইকেলগুলো উঠিয়ে নিয়েছিলাম গাড়িতেই, কারণ আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল, আর এটা একটা সাডেন প্ল্যান ছিল। সাডেন প্ল্যানে সবসময় আমার মনে হয় পিকনিক বা যে কোনো ধরনের ছোটোখাটো একটা পার্কে ঘোরাঘুরিটা বেশি মজার হয়। লুক অ্যাট দিস প্লেস, এত সুন্দর। আম্মুকে এখন বলছিলাম আমি যে আম্মু তোমার ফেভারিট ভ্যালেন্টাইন্স পার্কে যাচ্ছি, অ্যান্ড নৌকা আছে এখানে যেটা সেটা, আম্মু বলে ফার্স্ট এটা পচা পানি যাবে না,
তা বলে তুমি প্রেগন্যান্ট যাবো না, আমার শাশুড়ি বলে পানির মধ্যে ভূত থাকে, আমার বলে পানির মধ্যে ভূত থাকে, আর তারপরে বলে কি আনিকা সোহান কেউ সাঁতার জানে না, ওদেরকে নিয়েও যাবো না। মানে সোজা কথা আম্মু ব্যান করেছে বাংলাদেশে বসে বসে এখানে আমাদের সবাইকে, যে আমরা যেতে পারবো না। এত সুন্দর আজকের ওয়েদারটা যে অনেক 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 মানুষজন আসছে এখানে পিকনিক করতেছে সব। আমরা জাস্ট এখন এন্টার হচ্ছি, মিডওয়াইফের কাছে গিয়েছিলাম, সো আমি 37 weeks প্লাস হয়ে গেছি, মিডওয়াইফ বলেছে এনি টাইম, তো ভাবলাম যে বেবি ছোট বেবি আসার আগে আগে দিয়ে একবার আমরা পার্কে ঘুরে যাই। এখানে আইস বেবি মজা করতেছ, আইস এখন সাইকেল চালাতে পারে, ইউহু। And you, Oli Baba, Oli Baba. আলহামদুলিল্লাহ উই হ্যাড এ ভেরি গুড টাইম, খুব সুন্দর মতো চুপচাপ বসে রিল্যাক্স হয়ে আমরা জাস্ট কিছু ড্রিঙ্কস আর চিকেন চিপস উইংস নিয়ে গিয়েছিলাম জাস্ট একটা ছোটো স্ন্যাকিংয়ের জন্য, কারণ ডিনার আমাদের বাসায় গিয়ে করবো আমরা। এখানে আমাদের কিছুক্ষণ সময় কাটানোর পর অ্যাকচুয়ালি তখন আর আমার আর উঠে আসতে ইচ্ছে হচ্ছিলো না, কারণ পার্কে তো সবসময়ই ভালো লাগে, আর এরকম যখন একটা ওয়েদার হয় তখন তো কোনো কথাই নেই, যে গাছের নিচে বসে আছি সুন্দর মতো বাতাস চলছে কিন্তু গরম সূর্য আছে উপরে আলহামদুলিল্লাহ। সে যাই হোক, আমরা ওখান থেকে অ্যাকচুয়ালি বের হয়ে কিছু কেনাকাটা ছিল এলফোর্ড লাইনে এশিয়ান দোকান থেকে, সেই কেনাকাটাগুলো শেষ করে সাথে আমি আমও নিয়েছিলাম, সাথে আমি পাইনঅ্যাপল নিয়েছিলাম, যেহেতু আমি আপনাদের অলরেডি বলেছি যে 37 plus হয়ে গিয়েছে আমার, তো এখন আমি পাইনঅ্যাপলটা খাবো। যারা যারা আমার স্মুদির ব্লগটা দেখেননি এখনও পর্যন্ত, যেটা আমি এই মানের সময় করেছিলাম, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, প্লিজ ডোন্ট ফরগেট টু চেক দ্যাট আউট। যে অল থ্রু প্রেগনেন্সি থেকে শুরু করে ডেলিভারির সময় যখন কাছাকাছি চলে আসে তখন কোন স্মুদি আর কোন ফ্রুটসগুলো খাওয়া অ্যাকচুয়ালি ভালো, মানে যেটা অ্যাকচুয়ালি হেল্প করে ইজ ডেলিভারি করার জন্য, হোপ আপনাদেরও ওটা ভালো লাগবে। আমাদের বাসা সবচেয়ে ছোট এখন ও, আর ও তো এখন একদম সবার মধ্যমণি হয়ে আছে, সবাই ওকে আদর করে ঘরে। কয়েকদিন পর যখন আমার ছোট বেবি আসবে তখন যেই মহাশয় কী করবেন সেটা আমি জানি না, কিন্তু সেটা আপনাদের সাথে ডেফিনেটলি আমি শেয়ার করব। রেগুলার ব্লগগুলো তো আমি ট্রাই করব আসার জন্য, এখন যদি এমন একটা কন্ডিশন আমার যাচ্ছে তারপরও আমি প্রমিস করছি আমি ট্রাই করব, হয়তো রেগুলার থাকতে পারবো না, বাট আপডেট নিয়ে আমি আপনাদের সাথে অবশ্যই দেখা করব। দয়াতে মনে রাখবেন আমাকে, আপনাদের সাথে আবারও দেখা হবে, আল্লাহ হাফেজ।